আজকের ক্লাসটি মূলত নিব একটা নতুন টপিকসের উপরে, আর আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবং খুবই কার্যকরী একটি ক্লাস। এবং আমরা যারা মার্কেট প্লেসে দীর্ঘদিন ধরে কাজ করছি তাদের কাছে হয়তো অনেকেরই অপরিচিত, আজকে নতুন একটি মার্কেট প্লেস সম্পর্কে ধারণা দিব এবং কিভাবে এই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে হয় এবং কিভাবে গিগ পাবলিশড করতে হয়, কিভাবে বায়ার রিকোয়েস্ট করতে হয়, এগুলা পর্যায়ক্রমে আমি শেখানোর চেষ্টা করব। তো আজকে যে মার্কেট প্লেসটিতে আমরা কাজ করব বা যেটা নিয়ে আমরা আজকে কথা বলছি, লেজিস্ট নামক মার্কেট প্লেস। তো আমরা এখন স্ক্রিনে দেখব যে আমরা লেজিস্টের ওয়েবসাইটে বা তাদের মার্কেট প্লেসে আমরা প্রবেশ করব। এখন আমরা লেজিস্টের মার্কেট প্লেসে প্রবেশ করলাম। আমরা লেজিস্টের মার্কেট প্লেসে প্রবেশ করার উপরে আমরা এখন দেখব যে কিভাবে আপনি লেজিস্টে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো এইটাই ছিল লেজিস্টের হোম পেজ। আমি একটু যদি হোম পেজটা দেখাই, তো এখানে যে সার্ভিসগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে গ্রাফিক্স ডিজাইন রয়েছে, এসইও রয়েছে, ইন্টারনেট মার্কেটিং, ভিডিও, অডিও অ্যান্ড মিউজিক, প্রমোশন, টেকনিক্যাল, বিজনেস, রাইটিং, ই কমার্স, ব্রাউজিং, জব, এই ধরনের সার্ভিস কিন্তু আমরা লেজিস্টে প্রোভাইড করতে পারি। এবং যেরকমটি দেখছিলেন এখানে কিন্তু অনেকে তাদের অনেকের গিগগুলো দেখতে পাচ্ছিলেন, বিভিন্ন রকম সার্ভিস তারা এখানে প্রদান করছেন। তো এই সার্ভিসগুলো তারা বিভিন্নভাবে প্রদান করছে, দেখছেন যে 1024টি রিভিউ তার রয়েছে, তার মানে একটা হিউজ পরিমাণ সার্ভিস সে লেজিস্টে প্রোভাইড করেছে। 1152টি রিভিউ রয়েছে, তাহলে সে বুঝতে হবে যে কতগুলো সার্ভিস দিয়েছে। তো এই ছিল লেজিস্টের ওভারভিউ। এখন আমরা দেখাবো যে কিভাবে আপনি এই লেজিস্টে রেজিস্টার করতে পারবেন। তো আমি রেজিস্টারে যাচ্ছি, দেখছেন সামনে এরকম একটি ফর্ম আসবে, আপনি আপনার ফর্মটিতে ফিল আপ করবেন। আমি আমার ফর্মটি ফিল আপ করছি, ফুল নেম বলেছে, এখানে একটি ইমেল নাম্বার দিবেন, আমি একটি ইমেল নাম্বার দিলাম, একটি ইউজার নেম দিবেন এবং পাসওয়ার্ড দিবেন, অবশ্যই যেন দেখবেন যে স্ট্রং পাসওয়ার্ড হয়। পাসওয়ার্ডটা দেওয়ার পরে দেখছেন এখানে আপনি কিসে ইন্টারেস্টেড সেটা বলছে, বাইং সার্ভিস অ্যান্ড গ্রো ইউর বিজনেস, আপনি কি বায়ার হিসেবে জয়েন করছেন নাকি সেলার হিসেবে জয়েন করছেন অথবা বোথ, আমি এখানে বোথই দিব। দেন আমি দেখতে পাচ্ছি একটা কোড দিয়েছে তারা, আমরা এটাকে পূরণ করব। টু ফ্যাক্টর অথরাইজেশনটি যদি আপনি করেন তাহলে আপনার ফোনে একটি SMS যাবে, তো আমি এই মুহূর্তে এটি করছি না। এবং যখন আমি রেজিস্টারে ক্লিক করব তখন আমার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। যেহেতু আমার একটা অ্যাকাউন্ট রয়েছে সেহেতু আমি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি না, আমি আমার অ্যাকাউন্টটি আপনাদের দেখাচ্ছি। অ্যাকাউন্টের ঠিক ওভারভিউটা এরকম আসবে, দেখতে পাচ্ছেন আমি কবে এখানে জয়েন করেছি, জানুয়ারি মাসের 31 তারিখে। সবকিছুই কিন্তু এখানে পুরো রিভিউ দিচ্ছে, আমি এখনো কোনো গিগ পাবলিশ করে পারিনি, যার জন্য এখানে কিন্তু এখনো কোনো গিগ শো করছে না। তো এটাই ছিল লেজিস্টের অ্যাকাউন্ট, এবং আমি আমার পরবর্তী ভিডিওতে দেখাবো যে কিভাবে আর লেজিস্টের অ্যাকাউন্টে গিগ তৈরি করতে হয় এবং বায়ার রিকোয়েস্ট পাঠাতে হয়। ভিডিওটি যেহেতু বড় হয়ে যাবে এর জন্য আমি আমার পরের